কাল এটিএম সংকট আরো জটিল হওয়ার আশঙ্কা। 100 টাকার যোগান বাড়াতে রিজার্ভ ব্যাংকে আরজি। এই যোগানে রাজ্যের মানুষের চাহিদা পূরণ করা যাবে না, জানালো স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। 2000 টাকার নোট দেয়া হচ্ছে ব্যাংকে, 500 টাকার নোটও আসেনি। কালো 100-এর উপরেই ভরসা এটিএম এ। নোটের যোগান না থাকায় ভোগান্তি বাড়ার আশঙ্কা। 14 তারিখ মাঝরাত পর্যন্ত দিতে হবে না টোল ট্যাক্স, ঘোষণা নীতিন গড়কারি। 500-1000 টাকার নোটে আরো 3 দিন ছাড়ের সম্ভাবনা। হাসপাতাল, পেট্রোল পাম্প, রেলের টিকিট কাউন্টারে পুরনো নোট নেওয়ার ভাবনা। দুদিন পর এটিএম খুললেও সংখ্যায় খুবই কম, বেশিরভাগ এটিএমই বন্ধ। খোলা এটিএম গুলির সামনে লম্বা লাইন, দিনভর ব্যাপক দুর্ভোগে সাধারণ মানুষ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির এটিএম খুললেও টাকা নেই, অন্য ব্যাংকের এটিএম এ টাকাই উঠছে না। পরিকাঠামোয় গলদ মানল এসবিআই, 56,000-এর মধ্যে আজ খোলা মাত্র 21,000 এটিএম। সপ্তাহান্তে মহিলা ও প্রবীণদের জন্য আলাদা কাউন্টার খোলা রাখবে এসবিআই। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টাকা হাতে এলো না, টাকা শেষ হয়ে যাওয়ায় সময়ের আগেই ব্যাংকের দরজা বন্ধ। ধৈর্যচ্যুতি গ্রাহকদের, হাওড়া আসানসোলে ব্যাংকে ভাঙচুর গ্রাহকদের। শুধু সংশ্লিষ্ট ব্যাংকে নিরাপত্তা রক্ষী নয়, ব্যাংক এটিএম ও পোস্ট অফিসের সুরক্ষার জন্য রাখতে হবে পুলিশ কর্মীও। নির্দেশ পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, প্রতিটি রাজ্যকে ব্যাংকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশিকা। ফের বাড়ছে অন্তর্দেশীয় বিমান ভাড়া, আগামী মাসের 1 তারিখ থেকেই বিমান প্রতি সর্বোচ্চ 8,500 টাকা লেভি বসাচ্ছে কেন্দ্র। বিমানে আসন অনুযায়ী বাড়বে ভাড়া। ভারত ও জাপানের মধ্যে অসামরিক পরমাণু চুক্তি সই, পরমাণু প্রযুক্তি সরবরাহে পাশে থাকবে জাপান, সন্ত্রাস দমনেও একজোট থাকবে দুই দেশ। নরেন্দ্র মোদী ও শিনজো আবের উপস্থিতিতে চুক্তি সই। শুরু হয়ে গেল 22তম কলকাতা চলচ্চিত্র উৎসব, উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ, জয়া, শাহরুখ, বাড়তি পাওনা সঞ্জয় দত্ত, পরিণীতি চোপড়া, কাজল। দেখুন কলকাতায় চাঁদের হাট আজ রাত 11টায়।